হোটে জোক, অর্থনীতি লণ্ডভণ্ড, ব্যাংকিং লণ্ডভণ্ড, ব্যবসা বাণিজ্য লণ্ডভণ্ড, সব কিছু লণ্ডভণ্ড। আমরা তো এই কাজের মানুষ না, আমাকে রাইকে নিয়ে আসছেন, আবার ফেরত দিয়ে দেন, আমরা চলে যাব। ভাইজান মুরব্বী, শোনেন শোনেন, আপনাকে প্রথমে আইতে কইছে লোকে। আপনি যখন আইসেন এয়ারপোর্টে আইসে তো কইছিলেন যে আমি চলে যাব, এখন আপনি চলে যাওয়ার সুর চেঞ্জ করেন নাই। আপনি আপনার উপদেষ্টারা টাকায় চলে না, তো চাকায় চলে না, 2-4 টাকা ঘুষ নেন, একটু উপরি পয়সা নিয়ে কাজ করেন, এমন করেন কেন? সবাই তো বাংলাদেশে খাইছে, সবাই তো বাংলাদেশের মোটামুটি ফাঁকা করে ফেলছে, এখন আপনারা খাইতে পারছেন না দেখিয়া সব কিছু লণ্ডভণ্ড, সব কিছু বন্ডভণ্ড। কি যে কইতেছেন না কইতেছেন আপনারা কিছু বুঝতে পারতেছেন না। আসলে আগেই কইছিলাম, আপনাকে মতো মানুষ দিয়া এখনকার বাংলাদেশ চালানো সম্ভব না। এখনকার বাংলাদেশ চালাইতে হলে অনেক কিছু লাগবে। আপনি ইনফ্লেশনের কথা কইলেন, হ্যাঁ কইলেন না, হায় হায় যে বন্যার কারণে নাকি সব কিছু নষ্ট হয়ে গেছে। আরে ভাই, বাংলাদেশ বন্যার উপর বাইশা যেভাবে টিকা আছে, এই বন্যা মোরা সারা জীবন মানে মাথায় করে বড় হয়েছি, এখন আপনি হঠাৎ করে কইতেছেন বন্যার কারণে সব কিছু হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, আমদানি করতেছেন। আপনি ব্যাংকের কথা কইলেন যে টাকা পয়সা সব দিয়া ব্যাংক বন্ধ করে দিয়ে চলে যাবে, অথবা টাকা না দিলে কী করবে, প্রতিষ্ঠান বেতন দিতে পারে না, কেন? এই কথাগুলো কি আগে মনে হয় নাই? এগুলোর জন্য দায়িত্ব নেওয়া দরকার। স্যাংরা ফ্যাংরা দিয়া বাংলাদেশ চালানোর মতো না। সবাইরে আপনারা জেলে ঢুকান, সবাইরে বিচার করবেন, এরে নিষিদ্ধ করবেন, ওরে সংস্কার করবেন। ভাই, একটা মানুষের ক্যাপাসিটি থাকে, আপনারা হচ্ছেন 2 টাকার ডাঙ্গুলি খেলেন না মানুষ, যারা 200টা NGO চালাইতে পারেন, 200-500 মানুষ চালাইতে পারেন, এই 18-20 কোটি দেশের মানুষ চালানো আপনাকে কোনো ক্ষমতা নাই, আপনার কোনো কনফিডেন্স নাই। এইসব কিছু লইয়া যে কেন আমি আইসেন দুনিয়াতে আমি কিছুই বুঝি না। হায়রে কপাল, বাংলাদেশে এখন ফ্লাই করার কথা আছিল, এখন আপনারা ক্র্যাশ ল্যান্ডিং করলেন, আর যেসব কথাবার্তা কইতেছেন এগুলো কোনোটাই হইতেছে না, হইতেছেন এই কারণে কারণ আপনারা লণ্ডভণ্ড হওয়ার জন্য আইসেন বাংলাদেশে। আরে বাংলাদেশ, কি দুর্ভাগা জাতি হইলাম মোরা, আগামী 2-10 বছর মনে হয় এমনই যাইবে। যতটুকু সম্মান আমরা পাওয়া শুরু করছিলাম, হিয়া তো একজনে জলাঞ্জলি দিছে, এখন আপনি হিজবুত তাহারি টাহারি নিয়ে কি কাদের কাদেরকে নিয়ে যা শুরু করছেন, তাও যদি কনফিডেন্টলি একটু করতেন মনে একটু শান্তি পাইতাম। কিন্তু এখন যা শুনতেছি, এই বক্তৃতাটা আপনি যাদের কাছে দিছেন, কি বণিক বার্তা, এইটা হওয়ার পরে মোর আর একটু ভাল লাগতেছে না, মোর জানি খালি মনে হইতেছে আরে কাগু, কেন আমি আইসিলেন এখানে, আইসিলেন আইসিলেন একটু কনফিডেন্ট লইয়া আইসিলেন, এখন যা কইতেছেন আমরা না হয় মরে যাইবেন চলে যাবেন, এই স্যাংরা পোলাপানগুলো রাস্তায় নামাইয়া এগুলোর গায়ে কাদা কোদা মাইখ্যা, আরে কি হলেন? তার সে বেহান একটা কাম করেন, বিনপিরাতে ক্ষমতাটা দিয়া আমি চলে যান, আপনার রাস্তাটার একটু পরিষ্কার করে যান, নাহলে আবার ভবিষ্যতে ঝামেলায় পড়তে পারেন। আর এই স্যাংরা পোলাপানগুলোর একক দল করে 2-4টা MP টেম্পি বানাইয়া একটু ঠেয়াই রাখেন, নাহলে কিন্তু আগামী দিনে এগো খবর আছে। আর মগোজা কপাল পড়ার হ্যাঁ তো পড়ছেন, আর কি করার আছে, এমন খালি আল্লাহ আল্লাহ করে দিনটা পার করে দিতে বললে হয়। এনিওয়ে, দুঃখ দুর্দশার শেষ নাই, আপনি লণ্ডভণ্ড করেন, সব কিছু লণ্ডভণ্ড করছেন, বাকিগুলো লণ্ডভণ্ড করে চলে যান, শিগগিরই আসতেছেন, আপনি শিগগিরই চলে যান ভাই, ভালো থাকেন চাকা কাকু, আল্লাহ হাফেজ।